প্রথম দেখো ঘরেও মাইয়া আছে, আপনারা আপনারা আমার কথাখান বুঝবেন। বিয়ার কথা এত দূর আউক গাইয়া আশীর্বাদের দিন যদি আমার মাইয়ার বিয়াটা ভাঙ্গা যায় তাহলে আমার মাইয়াটার বিয়া হইব না, এমন কইরেন না আপনারা। বড় বউ, ওনারা যখন ঠিক করছেন ছেলের বিয়ে সদুর লাগে দিবেন না, তখন জোর কইল না, জোর কইরা কোনো সম্পর্ক টিকে না, কোনো কিছুই টিকে না। তুই চুপ কর, তুই চুপ কর। তুই সমাজের নিয়ম কি জানস? আমগো মাইয়াটার কথা ভাবতইব না। দেখেন আপনারা আমগো বাড়িতে যা করতে আইছেন, আমগো মাইয়াটারে আশীর্বাদ করতে আইছেন, এইটা কইরা যান শুধু বড় ভালো মাইয়া। আমি আপনাদের কথা দিতেছি, আমার আমার বড় মাইয়ার বিয়ে আমরা দিব যত তাড়াতাড়ি সম্ভব। অর তো পাত্র খোঁজা চলতেছে, আপনার ঘরে আমরা মাইয়া দিব। আমরা কি চামু যে আপনারা এক ঘরে হন? এ আমরা হইতে দিব না। বেশ, আমি আপনার কথা শুনেই বলছি, ছোট মেয়ের আগে যদি বড় মেয়ের বিয়ে হয়ে যায় তবেই এই সম্বন্ধ হতে পারে, নচেত নয়। বসমশাই, আমরা কিন্তু ব্যাপারটার একটা মীমাংসা করে নিতে পারি। মীমাংসা তো হইয়া গেল, আর তো নতুন কইরা কিছু করণের নাই। আরো পরিষ্কার কইরা কইয়া দি, সদুর বিয়া যে তারিখে ঠিক আছে তার মধ্যে আমি বিনির বিয়া দিমু না। দেবেন না কেন? পাত্রের অভাব বলি তো, ধরুন সে অভাবটা যদি আমরা মিটিয়ে দিই। একটা প্রস্তাব আছে আমাদের, পাত্র আমার শ্যালক, বয়স খুব একটা বেশি নয়, আমার চেয়ে কয়েক বছরের ছোটই হবে। সম্প্রতি তার স্ত্রী বিয়োগ হয়েছে, তাই মনকষ্টে খানিক অসুস্থ। এমনিতে কোনো অসুবিধে নেই, তিনটে মেয়ে ছিল, তারা এখন শ্বশুর ঘরে, বুঝতেই পারছেন শ্যালক এখন ছাড়া হাত পা। তাই আপনার মেয়ের সঙ্গে যদি আমার শ্যালকের বিয়ে হয় তাকে সতীন নিয়ে ঘর করতে হবে না, আর সতীনের সন্তানদেরও বড় করতে হবে। ঘোষমশাই, অনেকক্ষণ ধৈরা আপনাকে অনেক প্রলাপ সহ্য করতাছি, এইবার আপনারা আহেন। আমার মনে হয় না আমার সদূর আপনার ছোট ছেলের ঘর করা হইব বলে, আর আমার বিনীত আপনার শালা জইবার কোনো সম্ভাবনাই নাই। বড় বউরে কেউ ভেতরে লইয়া যাও, উনারা আজ আর জলগ্রহণ করবেন বলে তো মনে হয় না। ঘোষমশাই, আমার কাছে আমার মাইয়া ঝামেলা নয়, যে শহুর বাড়ি পাঠাইয়া আমি ঝামেলা মিটাইয়া দেব। আমার মাইয়া আমার গব্ব, সযত্নের রক্ষাকরণের মতো মূল্যবান। আর পাঁচখানা মাইয়া যা করে না, করার কথা ভাবেও না, আমার মাইয়া তাই করে, ভাবে। অনেকটা পথ যাইতে হইব আপনাকে, আসুন। এত অহংকার আপনার নিজের মেয়েকে নিয়ে? এই বুঝি আপনার বড় মেয়ে? বিনি, তুই ভিতরে যা মা। আমার বড় মাইয়া, তবে ও আপনার শ্যালকের স্ত্রী হইব না, ওইভাবে দেখাও কোনো লাভ নাই, আসতে পারেন। সেই সেই তুই ছোট বোনটার জীবনটা শেষ কইরা তবে চাননি, তোর জন্য তোর জন্য আজ মাইয়ার বিয়েটা। আরে দোস্ত আসো কেন দিদি, ওর কি দোষ? ওনারা তো সব যাই না শুনেই আইছিলে। সব যাই না, ওই লোকটা বউ মরা শালার বিয়া ঠিক করতে আইছিল এখানে, ভাবছিল হুমকি দিয়া এক ঢিলে দুই পাখি মারবো। বিনি, আমার কাছে আয়। মা বাবুর সম্বন্ধটা তো এরা সকলে একেবারে উড়িয়েই দিল। সকলে নয়, একমাত্র মেয়েটির বাপ। কিন্তু বাবা মশাই,
মামার জন্যে কিন্তু এমনই একটি পাত্রীর প্রয়োজন। বয়স একটু বেশি, বুদ্ধিও আছে, তাছাড়া লেখাপড়াও জানে। মামাকে নিয়ম মেনে ওষুধপত্র দেওয়া, তারপর মাথার গণ্ডগোলটা মাঝে মাঝে বাড়লে তাকে সামলানো, এই মেয়েটি কিন্তু পারত। সেই কারণেই তো অতগুলো কথা শুনেও দাঁড়িয়েছিলাম। ভাবছি প্রস্তাবটা আরেকবার পাঠাই, বুঝলি? মেয়েটির মাকে দেখে মনে হলো মেয়েটিকে পার করতে পারলেই বাঁচে। চল লক্ষ্মীমণির কাছে আবার যাওয়া যাক। থাম বিনি, থাম। কষ্ট হইতাছে বাবা, আমার জন্যে সদুর বিয়াটা ভাঙা গেল। আমি তো সইলাই গেছিলাম বাড়ির থেকে, কিন্তু তারা যে অহনে এখানে আছে এইটাই আমার মাথায় ছিল না। না ফিরলেই ভালো হইতো। ওইসব ভাইবা একেবারে মন খারাপ করিস না রে বিনি। সদুর বিয়া ভাঙছে ভালোই হয়েছে, ওরা বদ মতলবে আইছিল। তুই আইসা বিয়া ভাঙস নাই, বোন রে বাঁচাইস। আজ দু দুখান বড় কাম করছস তুই। এক, তোর লাইগা সদুটা বাঁচা গেল, আর ওই পিসাজ বৈদ্যটা শাস্তি গেল। আমি যেটা পারি নাই তুই ক্ষেত্রেই মা তুই পারলি, তোরে একখান পুরস্কার দিতে লাগবো। আড়া ল দেহি, ধর। নতুন বই? এই বইখান আইজ আমি তোরে দিলাম, আইজ থেইকা এই বইখান তোরে আমি পড়াম। মেঘনাদ বধ কাব্য। কখন পড়াইবা বাবা? পড়াম যাওন কইছি, পড়াম। কি হইল বিনি, মুখখান আবার আষাঢ়ে ম্যাঘ হইয়া গেল কেন? আমিও তো তোমার মতন গোকুল বালারে কইছিলাম পড়াম, কথা কান রাখতে পারলাম না। আরো কথা মনে রাখিস না বিনি। কেমনে ভুলুম বাবা, আইজি তো একটু আগে দাওয়াতে আইসা কেমন একটা লাগতেছিল। সেদিন ঠিক ওইখানটায় খাড়াইছিল। ও মাস্টারের বউ, ভালো খবর আছে তো? নাপতানি পিসির গলা না? লক্ষ্মীমণি, সে আবার কেন আইল? আরে আমাকে কথাটা তো বলতে দাও, তারপর না হয় যা করার করো। বাইরা বাইরা সব বনেছে নাপতানি, মরবি তুই মরবি, বাইরা কইতেছে। ও মা গো, দেখো দেখি। আরে আমি কি বলছি একবার শোনো তো, ভালো খবর এনেছি তোমাদের জন্য। কোনো খবর আমি শুনতে চাই না, বাইরা এক করে বাইরা। চুপ, আমার মাইয়াটা রক্ত বড় সর্বনাশ কইরা তারপর এত বড় সাহস অঙ্ক পাশে আবার আইছে। ও মাস্টারে আমার কথাটা শোনো, তারপর নয় ঝাঁটা মেরো আমাকে এক গা। হ্যাঁ দিদি, একবার শোনোই না, কি কইতে চায় একবার শুই না লও। ঠিক আছে, কইয়া লও কো, তারপর হেরে আস। আমি পারবে না গো, পারবে না, আমার কথাটা শুনলে আর রাগ করে থাকতে পারবে না আমার উপর। উল্টে তোমার গলার ওই হারখানা খুলে আমার হাতের উপর দেবে। হ্যাঁ রঙ রাখো, কি কইতে আইছো আমগো বাসায়, এইটা কও। তোমাদের বাড়ির লোকটার তো মতিভ্রম হয়েছে। হাতির লক্ষ্মী পায়ে ঠেলো তোমরা। হ্যাঁ সে লোক এলো তুই মেয়েকে একসঙ্গে আশীর্বাদ করে নিয়ে যাবে বলে, তাকে মাস্টার জানোই তাই বললো। সে যা করছে করছে, তার ব্যাখ্যান করতে তুমি কেন আইছো? এ তাদের তোমাদের বড় মেয়েকে পছন্দ হয়েছে। এমন অবব্য ব্যবহার, তা সত্ত্বেও তারা তোমাদের বড় মেয়েকে পছন্দ করে ঘরে তুলতে চায়। দেখো দেখো কি দিয়েছে আমাকে, এখন দেখো। কি গো,
মাস্টারের বউ বলি এমনটা হবে ভেবেছিলে কোনোদিন? হ্যাঁ, যদি তোমাদের মত থাকে তাহলে বলো, তারা এসে তোমাদের দু মেয়েকে আশীর্বাদ করে যাবে। আর এ মাসের 20 তারিখ তোমাদের ওই বড় মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে যাবে বলেছে। আমি রাজি। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি। মা, তুমি তাকে খবর দাও না, তাকে গিয়ে বলো আমি আমি দুই মাইয়ারে তৈয়ার করে আইসি আইসি যেন তারা তারা আশীর্বাদ করে যায়। মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। তুমি বিয়ে দিলে আমি মাথা ঘুরটা মরে যাবো। চলো 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 পাল্টা।